রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে, আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, আপনারা প্রত্যেকেই হয়তো জানেন কিন্তু মেন স্ট্রিম মিডিয়ায় যেহেতু খবরটা সেইভাবে উঠে আসছে না, সেই জন্য হয়তো আপনাদের অজানা একটা কথা একদম বলতে চাই, কি পৈশাচিক ঘটনা ঘটেছে আপনারা জানেন দর্শক? কুচবিহারে একটা সংখ্যালঘু মহিলা শুধুমাত্র বিজেপি করার জন্য, সেই সংখ্যালঘু মহিলাকে রীতিমতো চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় 1 কিলোমিটার বিবস্ত্র করে। ভাবতে পাচ্ছেন, যারা বারবার মণিপুরের জন্য গর্জাতেন, যারা রং দেখে নয়, দল দেখে নয়, রাজনৈতিক দল দেখে নয়, আমি তাদেরকে বলবো আপনারা কোন জায়গায় আছেন? যারা নারীবাদী, নারীদেরকে নিয়ে এত কথা বলেন, তারা কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে? পশ্চিমবঙ্গে যে পৈশাচিক ঘটনা ঘটলো, আপনারা ভাবতে পারছেন দর্শক? ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই নির্যাতিতাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, সেই নির্যাতিতাকে তিনি কেমন আছেন তার শরীরের খবর নিতে, এবং সুকান্ত মজুমদার ফোন করেছিলেন, তাকে বলেছেন যথেষ্টভাবে কিন্তু তাকে সাহায্য দেওয়া হবে। কালকে আমরা জানতে পারি যখন বিরোধী দলনেতা টুইট করে এবং যখন তিনি বিধানসভায় বলেন তার নাম, নির্যাতিতার নাম, একটা সংখ্যালঘু মহিলা শুধুমাত্র বিজেপি করার জন্য এই আমাদের রাজ্যে, যে কোনো দল করতে পারে সেটা তার ব্যক্তিগত চয়েস, কারণ গণতন্ত্রে আপনারা দেখবেন একটা জিনিস, প্রত্যেকে বলে কোথায় ভোট দিয়েছি, তার মা ও তার বাচ্চাকে বলে না, তার বাচ্চাও যদি 18 বছর হয়ে যায় রীতিমতো তার মাকে বলে না যে মা আমি এই দলে ভোট দিয়েছি, যে যার ব্যক্তিগত ব্যাপার, বাড়ির লোকও বলে না। সত্যি কথা বলতে আজকে যে পরিস্থিতি আপনারা ভাবতে পারছেন, ইতিমধ্যে দেখা যাচ্ছে তিনি নির্যাতিতা হসপিটালে ভর্তি, প্রাণ ভয়ে, প্রাণ সংশয়ে ভুড়ছে, 1 কিলোমিটার তাকে চুলের মুঠি ধরে বিবস্ত্র করে নিয়ে যাওয়া হলো। কোথায় মণিপুর? এ তো খোদ বাংলা, যারা জয় বাংলা বারবার করছিলেন, এ তো বাংলা, আপনারা গর্জে উঠবেন না? শশী পাঁজা সন্দেশখালি নিয়ে এত কথা বলছিলেন, সব সাজানো নাটক, এবারেও কি নাটক বলবেন? কি বলবেন আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী? এখনো পর্যন্ত মহিলা কমিশনের কোনো রকম কথা আসছে না। আর কোথায় গেলেন বুদ্ধিজীবীরা? বুদ্ধিজীবী আমি মনে করি না আমাদের রাজ্যে আছে, সুবিধাবাদী একদল সুবিধাবাদী আমাদের রাজ্যে রয়েছে আমি মনে করি এটাই। রীতিমতো আপনারা বলুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে নারীবাদীরা যারা ফেসবুকে আন্দোলন করেন তারা কোথায় গেলেন? কেন কুচবিহারের ঘটনা নিয়ে কথা হবে না? প্রতিবাদও কি রং দেখে হবে? মণিপুর নিয়েও আমরা যতটা সরব ছিলাম আপনাদেরকে তুলে ধরেছিলাম, মণিপুরে কি ঘটনা ঘটেছে, মণিপুরের ঘটনাও আপনাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আমরা এই পশ্চিমবঙ্গকে নিয়েও যে ঘটনা কুচবিহারে, যে নারকীয় ঘটনা, যে পৈশাচিক ঘটনা ঘটে গেছে, ইতিমধ্যেই মহিলা হসপিটালাইজড, আপনারা ভাবতে পারছেন? শুধুমাত্র তিনি কি বলছেন যে পারিবারিক বিবাদ, এটাকে দিয়ে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তিনি বলছেন পারিবারিক বিপদ না, আমি শুধুমাত্র বিজেপি করি বলে তাই আমার উপরে এই অত্যাচার। আরও একটা জিনিস আপনাদেরকে তুলে ধরবো, আপনারা প্রত্যেকেই জানেন মাত্র 2 সপ্তাহ আগে শুভেন্দু অধিকারী কুচবিহারে গিয়েছিলেন, সেই কুচবিহারের কুচবিহারে একটা ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি একটা মিটিং করছিলেন, তখন একটা মুসলিম মহিলা বলেছিলেন আমি মুসলিম তাই বিজেপি করি, তাই আমার এই অপরাধ, আমি তাই এখানে আশ্রয় নিয়েছি, আমার নাবালক বাচ্চাদের, তার স্বামীও নেই, তিনি বলছেন ওরা বলছে বিজেপি ছাড়া সব দল করো, তার বক্তব্য আপনাদেরকে পরপর শোনাবো। অগ্নিমিত্তা পাল আজকে সেখানে গেছেন, তিনি কি বলছেন, নির্যাতিতা কি বলছেন, পরপর ঘটনা শোনাবো, দর্শক দেখুন এই প্রতিবেদন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের একটা কমেন্টেও কিন্তু প্রতিবাদ লুকিয়ে থাকে, আপনাদের একটা কমেন্টেও কিন্তু প্রতিবাদ করা যায়, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠুন, কোথায় এই বাংলা, আমি কোনো রং দেখছি না, রাজনৈতিক কর্মী শুধুমাত্র বিজেপি করে বলে, আজকে যদি তৃণমূল করে বলে তার যদি এই অবস্থা হতো তাতেও আমরা প্রতিবাদ করতাম, নারীর উপরে নির্যাতন, কোথায় নারীবাদীরা যারা ফেসবুকে আন্দোলন করে তুলেন, কোথায় আজ তারা, তারা কেন একটাও কথা বলছেন না? কোনো প্রকার মেন স্ট্রিম মিডিয়া শুধুমাত্র রিপাবলিক বাংলাকে কুন্নিস, রিপাবলিক বাংলা ছাড়া আর কারো কোনো রকম খবর আমরা দেখতে পাচ্ছি না, কারো কোনো রকম এই সংক্রান্ত খবর দেখতে পাচ্ছি না, রীতিমতো নির্যাতিতা হসপিটালে ভর্তি, এটাকেও কি সাজানো ঘটনা বলবেন? যখন মুখ্যমন্ত্রী রাজ্যপালকে নিয়ে একটা মন্তব্য করে বসেন, সায়ন্তিকা ভয় পাচ্ছে রাজ্যপালের কাছে কি করে যাবে, যখন শশী পাঁজা মন্তব্য করেন যে সায়ন্তিকার হাতে বড় বড় নখ, সায়ন্তিকা সেলফ ডিফেন্স জানেন, তাহলে এই ভদ্রমহিলা একদম সংখ্যালঘু পরিবারের কি দোষ করেছিল বলুন তো? সংখ্যালঘু পরিবারের এই ভদ্রমহিলা কি দোষ করেছিল যে তার উপরে এই নির্যাতন হলো? তিনি কি সেলফ ডিফেন্স
ডিফেন্স করতে পারলেন না, তিনি কি সেলফ ডিফেন্স করতে পারলেন না? কেন, কোথায় ছিল পুলিশ প্রশাসন? রীতিমতো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনায় 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরও কি এই সেম শাস্তি হবে? তাদেরও কি চরম শাস্তি হবে? ধরি ফেলালি, ধরিয়ে এই যে পাঞ্জা করে ধরিয়ে চুলির মধ্যে ফেলে দিয়ে ঘুরি আর চুলির মুখগুলো ধরি বোধ হয় 1 কিলোমিটার কবরে ঠবরে নেটবড়াইছে, পানির চুকবি দিচ্ছে, কাপড় পুড়ে উলুঙ্গু করে পানি ভাসে দিচ্ছে, দিয়ে চুলগুলো দেখো একটা চুলও নেই, মাথা সব ছিঁড়ে নেই। এই যে বিজেপি করে ওরা টিএমসি করে, এর জন্যে ও মহিলা আসলো 4 জন আর পুরুষ আসলো, কাপড় চাপড় খুলে নিয়ে কয় কি পুরুষ লোক নাকে দিয়ে ধর্ষণ করেছে, কয় রেপ করো, 7 তারিখ থেকে ঘর থেকে বাইর হয়নি, কালকে বাইর হচ্ছে, এই অবস্থা। তারা বলছে না না কিছুই হয়নি, এটা হচ্ছে পারিবারিক বিবাদ, লজ্জা করে না মমতা ব্যানার্জি, আপনার লজ্জা করে না মিথ্যে কথা বলতে, আপনি এবং আপনার পুলিশ দিনের পর দিন মিথ্যে কথা বলেন, মহিলাদের উপর অত্যাচার হলে আপনি বলেন পারিবারিক বিবাদ, পারিবারিক বিবাদ এটা নয়, এটা পলিটিক্যাল বিবাদ। যারা তাকে বিভস্ত করেছে তারা পুরুষ, তাদের মধ্যে তার এক পরিবারের এক অগ্নিপতিও আছে, কিন্তু ভুল বুঝবেন না যে এটা পারিবারিক বিবাদ, এটা পারিবারিক বিবাদ নয়। আমাদের এই বোন সক্রিয় বিজেপি মাইনরিটি মোর্চার কর্মী, তার স্বামী বিজেপি করে বাইরে আছে, সে আজ আমাদের বোনকে একা পেয়ে তাকে বিবস্ত্র করে তাকে সারা গ্রাম ঘোরানো হয়। আর পুলিশ কি বলছে? পুলিশ বলছে পারিবারিক বিবাদ, ঠেলা ঠেলিতে কাপড় খুলে গেছে, তাই মহিলাদের মধ্যে বিরোধ হয়েছে, তাই বুঝি ঠেলা ঠেলিতে কাপড় খুলে যায়। যে ছবি আমাদের সামনে এসেছে, একজন উলঙ্গ মহিলা, বিবস্ত্র মহিলা, সে রাস্তায় শুয়ে রয়েছে, কোনো মহিলা তার সম্মান নেই, গলা কেটে দেবো আমরা তাও সম্মানহীন হতে দেব না, আমাদের এই বোনের সম্মান নেই, সম্ভ্রম নেই। পুলিশের বললাম তো চুল্লি বার পানি মে ডুবকে মারনা চাইয়ে না, আমি আগেও বলেছিলাম আপনাদের মরা উচিত, বোনের সম্ভ্রম যায়নি, সম্ভ্রম গেছে আপনার মমতা ব্যানার্জি, আপনার, আপনি একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, আপনার রাজত্বে মহিলাদের কোনো সম্মান নেই। মণিপুরে যখন একই ঘটনা হয় আপনার টিম চলে যায়, কত কিছু আপনি বলেন, সেন্ট্রাল গভর্নমেন্টকে তুলোধনা করেন, সেটাও ঘৃণ্য ঘটনা ছিল, কিন্তু এক ঘটনা যখন পশ্চিমবঙ্গে কুচবিহারে হয় তখন কিন্তু আপনার টিমও আসে না, আর পুলিশ বলে পারিবারিক বিবাদ। কত মহিলা আমাদের মুখ্যমন্ত্রী, আইডিওলজি আলাদা হতে পারে, আপনার আইডিওলজি আলাদা আমার আইডিওলজি আলাদা হতেই পারে রাজনৈতিক, কিন্তু আপনার যে মানসিকতা, আপনি যেভাবে মহিলাদের ট্রিট করেন আমরা ভুলবো না, সুজেটের কথা যখন পাক সিটের ধর্ষণ হয়েছিল, আর আপনার মন্ত্রী, আপনার সাংসদ, মন্ত্রী নয় সাংসদ, তিনি বলেছিলেন ও তো রেট নিয়ে গন্ডগোল হয়েছিল, আমরা ভুলবো না, আপনি মমতা ব্যানার্জি, আপনি যখন 14 বছরের হাসকালির মেয়েটার গণধর্ষণ হয়েছিল আপনি বলেছিলেন ওর তো প্রেম আছে, পেটে বাচ্চা আছে, আপনি আমাদের জন্য না লজ্জা মমতা ব্যানার্জি। আর আজকেও যে সংখ্যালঘুরা আপনার ভোট ব্যাংক, যে সংখ্যালঘুদের নিয়ে আপনি এত নাচানাচি করেন কিন্তু তাদের কোনো উন্নয়ন করেন না, সেই সংখ্যালঘু বোন সে যখন বিজেপি করে, কি করে বিজেপি করিস? পশ্চিমবঙ্গে বিজেপি করাটা পাপ, বিজেপি যদি করবি তো মজা দেখাচ্ছি, এই বলেছে মমতা ব্যানার্জি আপনার কর্মীরা, আপনার কর্মীরা বলেছে বিজেপি করা হচ্ছে, তোর কোথায় থাকে সম্মান, তোর কোথায় থাকে সম্ভ্রম দেখাচ্ছি, তারপর তাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে। নমস্কার, কেমন আছেন এখন, শরীর ঠিক আছে দিদি আপনার?
আচ্ছা আচ্ছা, যদি মনে হয় যে অন্য কোথাও চিকিৎসা করা প্রয়োজন, আমাদের যারা দিদিরা গেছে তাদেরকে জানাবেন, হ্যাঁ, আমরা প্রয়োজনে আপনাকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করব, চিন্তা করবেন না, ঠিক আছে? এই দিদিদেরকে জানাবেন, পার্টি আপনার পাশে আছে একদম, আপনি একদম চিন্তা করবেন না কোনোভাবে, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে।